আগামীকাল বন্ধ আছে খারাপ হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইস্যুগুলোকে তারা অবশ্যই সমর্থন করছে এবং এই পার্টিকুলার ইস্যুতে তারাও বিরোধিতা করছে, তারা সমর্থন করছে। দেখুন, আমিও মানে হুট করে বন্ধের ডেকে দেওয়ার পক্ষে একেবারেই বেশিরভাগ সময় অনেক সময় এবং যিনি বলেছেন তিনি তো তার অগ্রভাগে সবচেয়ে বেশি বন্ধ করেছেন, বিধানসভায় বা বাইরে রাস্তা বন্ধ করে দিয়েছেন। যে ইয়েতে আমার উনি যখন যদি চান তাহলে আমার এইবারে স্বতঃস্ফূর্তভাবে আমার মনে হচ্ছে তোমার হাতে আমি যে ট্যাক্সি চালক হাতে আসছি না, সে বলেছে আমি তার জাতি, সে বলেছে যে সে কালকে পেছনে আসো তোমার হাতে ভাই আসছে। এখন একটা উথাল পুথাল হচ্ছে এবং একটা সময় বিভিন্ন একটা প্রতিটি হয়তো হতে পারে। তবে আমি বলবো যারা সুস্থভাবে করবে তাদের যেন আটকানো না হয়, আবার উল্টো দিকে জোর করে যারাই জোর করে বন্ধ করা, বাসট্রাম ভাঙা, অন্যদের বাধা দেওয়া, সেইটাকে বন্ধ করলে বোঝা যাবে যে সত্যিকারের বটেজ মূল অব বটেজ বন্ধুদেব কোনো দিকেই যেন বেশি শক্তি গাছপালন না থাকে এবং সরকারি যে হ্যাঁ সরকারি সম্পদের এই কিছুদিন আমরা দেখলাম চোখের সামনে সব দলবাহ করে পুড়ে গেল কোটি টাকা, তখন তার খারাপ লাগলো। এখন বলছে যে এটা সাংঘাতিক একটা অর্থনৈতিক ছট পুজোর তিন দিন ছুটি, এই পুজো বাচ্চা সেইটা যদি না হয় এইটাতে দেখা যাক যে লোকে যদি সত্যি মনে করে এটা একসময় কর্মকাট করে তো অনেক কিছু আদায় করা হয়েছে আমাদের ইতিহাসে সারা পৃথিবীতে, সুতরাং সেটাকে একেবারে পেতে না দিয়ে সেটা যখন এফেক্টিভ কিন্তু ওই কথায় কথায় কর্মকাটটা কিছু বিরক্তকর হয়ে দাঁড়িয়েছে। সুতরাং স্বতঃস্ফূর্তভাবে যদি হয় তাহলে ভালো, এবং যারা এটা ডাকছে তাদের দায়িত্ব হল তারা যদি মনে করেন সম্পূর্ণ কারণে ডাকছে লোককে বোঝান, জোর করে করলে সেটা তাদের জনমত তার বিরুদ্ধে। আগামীকাল বন্ধ আছে সারা ভারতব্যাপী, সেই বন্ধে বিভিন্ন সংগঠন বন্ধ রেখেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন ইস্যুগুলো তারাও সমর্থন করে এবং তাদেরও এইগুলোর বিরুদ্ধে নয় কিন্তু বন্ধকে তারা সমর্থন করে। একটু দেখি আজকে বিজেপি সরকার বন্ধের উপর অত্যাচার নামে এনেছে, বিভাগীয় রাজনীতি করছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার হিসাব থেকে আলাদা, আজ থেকে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হামলা হচ্ছে, আরএসএস গুন্ডারা করছে, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট যাদব করে করা হয়নি, তৃণমূলের গুন্ডার দ্বারা মিথ্যা মামলা করা হয়নি, দিল্লি পুলিশ করছে না, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ সমাজের মানুষের উপর মেহনতি মানুষের উপর কর্মচারীর উপর করেনি। তাই ভাবে এখন যখন বিজেপি সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে, বেকারির বিরুদ্ধে এবং রাষ্ট্রায়ত্ত শিল্প বেঁচে দেওয়ার বিরুদ্ধে কৃষকদের ফসলের ন্যায্য দামের দাবিতে লড়াই হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করতে পারে না, কারণ এগুলো তারা একই ক্ষেত্রে একই কাজ করে যাচ্ছে এখানে এরাজ্য। আর এখানে স্পষ্ট নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে, এনপিআরের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে যারা লড়াই করছে তারা সবাই সমর্থন করেছে এই প্রান্তে, নাগরিক সমাজ, বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন মঞ্চ, এখানে দাঁড়িয়ে তৃণমূল ওই যে ভূমিকার আড়ালে নাচছে সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সার্কুলেশন জারি করা হয়েছে, রাজ্য সরকারের জন্য কামাই করা হয়েছে মানুষের ভাবে এবং পরিবহন দপ্তর বলেছে প্রচুর পরিমাণে মন্ত্রে কোনোভাবেই সমুদ্রপতি মনে করেন তিনি একা আর কেউ কোনো প্রতিবাদ করবে না, অথচ মানুষ রাস্তা ঘাটে প্রতিবাদ করছে এবং করবে, ওই ছাত্ররা কেউ মানবে না, যেমন নাগরিকতা সংশোধনী আইনটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছে ছাত্ররা, সেরকম মানুষও মমতাদের যে ছাত্ররাকে ছিঁড়ে ফেলবে। আজকে যদি বাধা দেয় প্রশাসন আপনাদের বাধা দিলে বাধ্য নয়,
সেইটা আমার কাছে হয়তো প্রশাসনিক হেড হিসেবে উনি বনগাঁ প্রিন্সিপালি সমর্থন করতে পারছে না, কিন্তু কালকে আমার মনে হয় ফিজিক্যালি পুলিশ ইত্যাদি না নামানো উচিত। প্রিয়াঙ্কা মাথা সরো, ঘুম তোল, তার মধ্যে সিএ এবং আমাদের রাজ্য সরকার বলে দিয়েছে যে ইস্যুগুলোতে তাদের সমর্থন আছে রাজ্য সরকার বা রাজ্য শাসকের, কিন্তু ধর্মঘটকে সমর্থন আছে। আপনি কি বলেন? আমার সাধারণ মানুষের সেটা ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে হোক সেটা এডুকেশনের ক্ষেত্রে হোক সে কোনো ক্ষেত্রেই হোক অন্যায়, সেখানে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যে ধরনের ধর্মঘট, যে কোনো মিছিল, যে কোনো রাজনৈতিক সংস্থা এদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের পাশে আগামীকাল সারা ভারত মাথা ছড়াও, এনআরসিসিএস সহ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা এই ইস্যুকে আপনাদের এই ইস্যু বা যারা ধর্মঘট মন্ত্রী তাদের এই ইস্যুকে সমর্থন করে, কিন্তু ধর্মঘটকে সমর্থন করে না, কী বলবেন? মুখ্যমন্ত্রী বিচারিতা করা শেষ নেই, ওনার যদি প্রসঙ্গ আসে তাহলে উনি একটা সিজা বান্ডেল অফ কনফিউশন, প্রচুর মানে মাথার মধ্যে অনেক কিছু ঘটে কোনোটাই কিছু ভাবেনি, ফলে এটুকু বিচিত্রটা ধর্মঘটের ইস্যুগুলোকে সমর্থন করে যে ধর্মঘট তার মানে কি এর কোনো অর্থই নেই। বাস্তবিক তিনি বিজেপির হয়েই কাজ করছেন এবং সেটিকে গোপন করার জন্য তিনি বলেন সমর্থন করছি, মানে কি কোনো সমর্থনের কোনো মানে নেই যে এই সমর্থনে এখানে ধর্মঘটের সর্বাত্মক হওয়া উচিত, অন্যান্য রাজ্যগুলো হবে অন্য কোথাও, এভাবে সরকার জোর করে ধর্মঘট ভাঙার বা ধর্মঘট বন্ধ করার চেষ্টা করছে, একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা করছেন, এটি খুব দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় মনে না। সরকার সমস্ত রকম সার্কুলেশন জারি করেছে সরকারি কর্মচারীদের জন্য, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, পরিবহন দপ্তর থেকে বলা হয়েছে সব সচল রাখা হবে, সেক্ষেত্রে আপনারা যদি বাধা দেওয়া হয় আপনারা আপনাদের আমরা বাধা দিলে বাঁধবে লড়াই সরকার গোটা দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দল বন্ধ দেখেছে, কিন্তু আমাদের রাজ্য সরকারও বলছে এই ইস্যুকে তারা সমর্থন করে কিন্তু এই বন্ধকে সমর্থন করবে না, রাজ্য সরকার অলরেডি সার্কুলেশন জারি করেছে, পরিবহন দপ্তরও সার্কুলেশন জারি করেছে, কীভাবে মোকাবিলা করবে? আমি একটা কথা বহুদিন থেকে বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আরএসএসের নিযুক্ত এজেন্ট, আরএসএসের অর্গানাইজার পত্রিকায় মমতাকে দুর্গাপুরে বন্দনা করেছে, মূল বামপন্থী আন্দোলন তাকে বিপথে পরিচালিত করবার জন্য বিভ্রান্ত করার জন্য আরএসএসের মদতেই পশ্চিমবঙ্গের নেতার দল কাজ করছে। তাই দেখবেন যখনই কোনো মৌলিক বিষয় আসে সেই মৌলিক বিষয়ে লড়াইয়ের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পিছটা দেয়। তিনি বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং যখনই কমিউনিস্ট পার্টি দলনেতা এবং যুক্তিসম্মত কোনো সামাজিক রাজনৈতিক কাজ হয় তিনি বিজেপির সঙ্গে থাকেন, অতএব এতে খুব বিস্মিত হইনি আমরা কেউ। আমি আবেদন করেছি বিভিন্ন মাধ্যমে, এখনও আবেদন করছি মানুষ ধর্মঘটে অংশগ্রহণ করি, এই রাজ্য সরকারের এমন কোনো ক্ষমতা নেই তার বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। ইতিপূর্বে বহুবার আমরা আদালতে দিয়েছি, আদালত থেকে পরিষ্কার বলা হয়েছে ধর্মঘট করা মানুষের মুখ্যমন্ত্রী বলেছে আমরা শিশুকে সমর্থন করি, হাত তুলল না ধর্মঘটকে না, তাহলে কি সম্মুখ সময় হতে চলেছে?
সুখকে সমর্থন করলাম, ধর্মঘটকে সমর্থন করলাম না, এটা কি মানে আছে? বিচারিত এই ইস্যুকে বিরোধিতা করার সুযোগ কারণ নেই। এনআরসির বিরুদ্ধে যারা তারা সবাই এই ধর্মঘটের পক্ষে থাকে, মানুষের দাবিতে যারা তারা সবাই এই ধর্মঘটের পক্ষে থাকে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী তিনি বলতে পারছেন না আমি ধর্মঘটের পক্ষে, কেন? দিল্লিতেও নম্বর কমে যাবে, দিল্লির যারা বস তাদের খুশি রাখার মতো করে উনি চলতে চান, সেই কারণে ধর্মঘটের বিরোধিতা না করলে ওনার নম্বর কমে যাবে না, বোঝার কি আছে? রাজ্য সরকার সার্কুলেশন জারি করেছে, অন্যবারের মতোই যারা আসবেন না তাদের পানিশমেন্ট হবে এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। রাজ্যপাল এবং তাতে গভর্নর ইজ প্লিজড টু অর্ডার, গভর্নরকে সঙ্গে নিয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকার এক মনোভাবে ধর্মঘটের বিরুদ্ধে আছেন, তাতে মানুষের কিছু সে আর মানুষ লড়াইতে থাকে। প্রশাসন বাধা দিলে আপনাদের কী পদক্ষেপ হবে? মানুষ থাকবে, ধর্মঘট হবে। 2019 লোকসভা ইলেকশনে দেখবেন সবাই পর্যুদস্ত হয়েছে, ভয়ঙ্করভাবে হেরেছে, যেখানটাতে বলা হচ্ছিল তারা বোধহয় ক্ষমতায় চলে আসবে, এবং এই পর্যুদস্ত হয়ে যাওয়ার পরে তাদের আর অন্য কোনো রাস্তা নেই বলে তারা এলোমেলো কথা বলে একটা বন্ধ দেখে তারা রাজনৈতিক তাদের প্রাসঙ্গিকতা সেইটা তুলে ধরার চেষ্টা করছে। সুতরাং এই বন্ধের কোনো এফেক্ট বা কোনো রকম প্রভাব ভারত কেন কোথাওই, মানে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতের কোথাওই পড়বে না। এই জায়গা থেকে একটা প্রশ্ন, রাজ্য সরকারের যে দলটি আছে বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবঙ্গ সরকারের, তিনি বলছেন ইস্যুগুলোকে আমরা সমর্থন করি কিন্তু এই বন্ধকে আমরা সমর্থন করি না, মুখ্যমন্ত্রী কথার সাথে মানে এই যে বন্ধকে সমর্থন করে না, এটা নিয়ে আপনি কি বলবেন? সোনার পাথর বাটি, মুখ্যমন্ত্রীর কথা ভালোভাবে দেখলে বুঝবেন আমি এদিকেও আছি আবার ওদিকেও আছি, সব ছুঁয়ে রাখার ব্যাপার। এবং আমরা তো মনে করছি যে পশ্চিমবঙ্গের নিরিখে দেখতে গেলে এখন সিপিএম, জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তারা একসঙ্গেই সমস্ত কথা ভাবছে, খাচ্ছে, দাচ্ছে, চিন্তা করছে, একসঙ্গেই রাজনীতি করছে। এবং এই জায়গাটাই কিন্তু পশ্চিমবঙ্গের জনসাধারণও বুঝে গেছে যে এখন সারা পশ্চিমবঙ্গে বিজেপি এবং বনাম অন্য দলগুলি, মানে তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস এবং সিপিএম, তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা ইস্যুগুলোকে সমর্থন করছি কিন্তু বন্ধকে সমর্থন করছি না, এটাই বা কিরকম কথা? আজকে এই কথা তো ভুলে গেলে চলবে না, অগ্নিকন্যা হিসেবে না না, আমি তো প্রথমেই আপনাদের বলেই দিলাম যে বন্ধের ইস্যুগুলো হচ্ছে কুড়িয়ে কোনোভাবে জোগাড় করে বন্ধ করতে হবে, তার কারণ রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে ফিরিয়ে আনতে হবে 2019 শোচনীয় পরাজয়ের পরে, তো সেই জন্য চেষ্টা। আর সেই চেষ্টাতে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেখানটাতে আমি যদি মিলে যাই, লোকে যদি কিছু বলে তাই বলছেন ইস্যু সমর্থন করি বন্ধ সমর্থন করি না, যিনি আবার একসময় 26 বন্ধ দেখেছিলেন ক্ষমতায় আসার জন্যে, বারবার পশ্চিমবঙ্গকে বন্ধ করেছেন, পশ্চিমবঙ্গে রাস্তা বন্ধ করে দিয়েছিলেন, কত 25 না 26 ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে বসেছিলেন। এখন এইসবগুলো হচ্ছে দৈন্যতা, মানে রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক ইস্যু বা গঠনমূলক কাজের দৈন্যতা যখন থাকে তখন রাজনৈতিক দলগুলো এইসব রাস্তার নেওয়া ছাড়া তাদের উপায় থাকে না। এক কথায় বলুন, কালকের বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবে কি করবে না আপনাদের কি মনে হচ্ছে? বন্ধের কোনো কারণ নেই, কেন সমর্থন করতে যাবেন? যদি কিছু লোক মনে করে বন্ধ দেখেছে আমরা ছুটি কাটাবো, আমি যতদূর জানি কালকে কোনো ক্রিকেট খেলা নেই, ক্রিকেট খেলা হলে লোকে এই বন্ধের অজুহাতে ক্রিকেট খেলা দেখত, কিন্তু আমার মনে হয় না কোনো লোক, খেটে খাওয়া মানুষ আজকে তারা বন্ধের জন্য নিজেদের কাজ বন্ধ করবে, কোনো প্রভাব পড়বে না। দেখুন আমরা ছাত্র সংগঠন হিসেবে সারা ভারতে তো বহু ছাত্র সংগঠন মন্ত্রণা দেখেছি, আমাদের লক্ষ্য এই হবে যে আমরা জোর করে বন্ধটা করতে চাই না, রাজবাড়িতে টায়ার পাংচার করে এগুলো করে আমাদের বন্ধ করবে না। আমরা ক্যাম্পাসের এবং প্রতিটা ক্যাম্পাস, প্রেসিডেন্সি বলুন, প্রেসিডেন্সি যাদবপুর সহ সিউএর আন্ডারে সমস্ত ক্যাম্পাস, আমরা রাজ্য জুড়ে স্কুলে স্কুলে ডেপুটেশন দেওয়া হয়েছে,
ছাত্রদের কাছে পৌঁছানোতে বলা হচ্ছে তোমরা স্বেচ্ছায় দাবিগুলোকে সমর্থন, লড়াইটা তোমাদেরও লড়াই, দেশের কোনো জায়গায় একটা দলের উপর লড়াইটা মানে একটা জেএনইউ এর শুধু জেএনইউ এর আন্দোলন নয়, লড়াইটা সারা দেশের ফাঁসিবাদের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মঘটটা একটা আসতে আমার কখন নামতে বাধ্য হয়েছে, প্রথমে তো ধর্মঘট ডাকা হয়নি, আমার এরকম জেএনইউ আক্রমণ হচ্ছে, জামিয়াতে আক্রমণ হচ্ছে সারা দেশ জুড়ে, বিহারে একজন ছেলে মারা গেছে, এই সিএ বিরোধী আন্দোলনে এতজন শহীদ হলো, তাদের জন্য তো লড়াইটা একটু বাড়াতে লাগে, মানে লড়াই একইভাবে দিনের পর দিন চলতে পারে না, এতগুলো লোক যে যান দিল কলেজে কলেজে স্কুলে স্কুলে, একটা আতঙ্কের পরিবেশ, এটাকে তো কাটাতে লাগবে, এই আরও আরও বৃহত্তর রেজিস্ট্যান্স গড়ে তুলতে লাগবে বিজেপি সরকারের বিরুদ্ধে, তাই জন্য ধর্মঘট। ধর্মঘটটা এমন না আমরা হঠাৎ করে একদিন ইচ্ছেও ধর্মঘট ডেকে দিচ্ছি, এতগুলো ঘটনাক্রমের পরে ধর্মঘট ডেকেছি, আমরা সবাইকে আমরা শিক্ষকদের প্রত্যেককে একটু করেছি, তারা অনেকে সমর্থন জানিয়েছে, রাজ্য সরকার চাপিয়ে দিতে পারে, কিন্তু আমাদের এটাই স্বাধীন চিন্তাভাবনার উপর আঘাত নেমে এসছে, শুধু এটা এই দল বা ওই দলের উপর আঘাত নয়, একটা ক্যাম্পাসের মধ্যে আঘাত মানে ক্যাম্পাসের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষার চর্চার উপর আঘাত নয়, জেএনইউ এর মতো প্রতিষ্ঠান, কালকে জেএনইউ পরশু দিন আলিয়া হয়েছে, তার আগের দিন হয়েছে আলিগড়ে জামিয়া, আবার কালকে অন্য জায়গায় হবে, এই লড়াইটাকে একটা আরও বৃহত্তর লড়াইয়ের ময়দানটাকে বড় করার প্রয়োজন আছে, লড়াইটা শুধু একদিন বা দুদিনের লড়াই, তাই জন্য ধর্ম আরও বৃহত্তর প্রতিটা লোকের কাছে পৌঁছে যেতে হবে, আমরা স্বেচ্ছায় প্রত্যেকে ধর্ম করে আমরা তাদের কাছে আবেদন জানাচ্ছি, মেল করছি, চিঠি লিখছি, সমস্ত প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী শিক্ষক ছাত্র সংগঠন হিসেবে ছাত্র হিসেবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে ধর্মঘট, আমরা আশা থাকি মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির সুবিধা করে দেবেন না এগুলো।